আসসালামু আলাইকুম, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি রান্নাবান্না নিয়ে না, আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি কিভাবে ঘরে সাবান থাকা সাবান দিয়ে আমি হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারি খুবই কম খরচে, খুব কম মাত্র দুটো উপকরণ দিয়ে। তা কিভাবে আমি তৈরি করব সেটা দেখাবো। তাছাড়া সামনে কুরবানি আসছে, হ্যান্ড ওয়াশ বেশি লাগবে, হাতে মাংস খাওয়ার পরে হাত ধুতে হবে, মাংস কুটার পরে হাত ধুতে হবে, বারবার হাত ধুতে হবে। তাছাড়া তো আমাদের দেশে যে ভাইরাস আছে, সে ভাইরাসের জন্য তার সঙ্গে লড়ার জন্যও হ্যান্ড ওয়াশ দরকার। তা আপনারা এইভাবে যদি তৈরি করেন তাহলে আপনাদের আর কিনা লাগবে না, বাড়িতে বসে কম খরচে 20-30 টাকার মধ্যেই আপনারা 2 কেজি হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারবেন। তা আমি এখন কিভাবে তৈরি করবো, এখানে একটা সবজি কাটার গ্রেটার দেখছেন, আর এখানে আমি একটা সাবান নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা হলো সিনথল সাবান। এই সাবানটা যে কোনো সাবান দিয়ে আপনি তৈরি করতে পারবেন, আমার ঘরে এটা আছে, আমি এটা দিয়ে তৈরি করব। এই সাবানটাকে আমি প্যাকেট থেকে খুলে প্রথমে এখানে 100 গ্রাম সাবান আছে, এই যে আমি বের করে নিয়েছি। এই সাবানটাকে এখন এই সবজি কাটার দিয়ে এটাকে দিয়ে এভাবে কেটে নিতে হবে। এভাবে সম্পূর্ণটা কেটে নেব, কেটে নিয়ে আমি ফিরে আসছি। এই তো সাবান সবটু গুঁড়ো করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন আমার লাগবে 2 লিটার পানি। এখানে একটা বোতলে দেখেন এই যে 2 লিটার পানি আছে, এই পানিটা আমি একটা বেশ গর্তওয়ালা প্যানে আমি ঢেলে দেব। এই যে একটা গর্তওয়ালা প্যান, এই প্যানে আমি 2 বোতল পানি, 2 লিটার পানি সম্পূর্ণটুকু ঢেলে দেব। এবার আমি চুলাটা ধরিয়ে দেব, পানিটা একটু ফুটে উঠবে যখনই, তখনই আমি এই গুঁড়ো করা পাউডারটুকু আমি দিয়ে দেব। পানি গরম হয়েছে, একটু বুদবুদ উঠছে, আমি এখন এই গ্রেট করা সাবানটুক এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এখন আমি একটা চামচ দিয়ে সাবানটাকে গলিয়ে দেবো লেড়ে লেড়ে। সাবানের গুঁড়াটা প্রায় গলে গিয়েছে, এখন আমি একটু জোরে জালে ভালোভাবে এটাকে 10 মিনিট ফুটিয়ে নেব। পানিটা ভালোভাবে ফুটিয়ে নিলাম, এখন এটাকে আমি 10 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 ঘন্টা রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না এটা জমে যাবে ততক্ষণ পর্যন্ত আমি রেখে দেব। তারপরে জমে গেলে আমি তখন সেটাকে ভালো করে ফেটে আমি বোতলে ঢেলে নেব। তো এই তো আমার হয়ে গেল, পানিটা ফুটে ফিল্টার হয়ে গেল। এখন এটাকে আমি চুলোটাকে এখন বন্ধ করে দেব, দিয়ে এটাকে তুলে এখন ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে পাশে রেখে দেবো 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পরে আমি ফিরে আসব। আবার আপনারা ইচ্ছে করলে এই যে হুইল সাবান দিয়েও বানাতে পারেন, কাপড় কাচা হুইল সাবান, 570 সাবান, যে কোনো সাবান দিয়েও বানালে হয়। এটা খার বেশি, এটা দিয়ে হ্যান্ড ওয়াশ বানালে বেশ ভালো হয়। তা আমি আজ মাখা সাবান দিয়ে বানালাম, এর পরবর্তীতে আমি এই হুইল সাবান দিয়ে আবার বানাবো। এটা শেষ হয়ে গেলে আমি আবার হুইল সাবান দিয়ে তৈরি করব। তা আমি রেস্টে রেখে দিই, তারপরে 10 ঘন্টা পরে ফিরে আসব। আমি সাবানটা জাল করে 10 ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, এখন আমি ঢাকনাটা খুলে দেখছি এই যে কতটা জমে গিয়েছে। এখন আমি একটা এগ বেটার দিয়ে এটাকে ফেটে নেব ভালোভাবে। আর এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। তার সঙ্গে আমি অ্যাড করব, এখানে দেখতে পাচ্ছেন স্যাবলুন, এখান থেকে 2 টেবিল চামচ স্যাবলুন দিব, আর এখানে আছে এই যে গ্লিসারিন, এই গ্লিসারিন দেবো 2 টেবিল চামচ। তাহলে আমি এখানে অ্যাড করি এই যে টেবিল চামচে 2 টেবিল চামচ,
এই যে 1 টেবিল চামচ দিলাম, এই যে 2 টেবিল চামচ গ্লিসারিন দিলাম। এবার স্যাফরনটা অ্যাড করব। এবার এই যে স্যাফরন দিব, এটা আছে জীবাণুমুক্ত করার জন্য স্যাফরন। আর গ্লিসারিন দিলাম, হাতটাকে সুন্দর নরম ও তুলতুলে রাখবে, কোনো রকম স্কিন নষ্ট হবে না। তো এই তো আমি এখন ভালোভাবে ফেটে নেব, ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কিন্তু এই তো হয়ে গেল ফেটা। এখন যে ফেনাটা দেখতে পাচ্ছেন এটা বসে যাবে, কিছুক্ষণ রাখলে ফেনাটা বসে যাবে। এখন আমি একটা আমি এই যে বোতলগুলো সব ধুয়ে ধুয়ে রাখেছি, এই আমার আগের ব্যবহার করা বোতল সব ধুয়ে সুন্দর করে রোদ্রে আমি শুকিয়ে শুকিয়ে রাখেছি। যে এখানে 1 লিটার আছে আর এগুলো হাফ লিটার করে। আমি এখন বোতলে ঢেলে দেখাচ্ছি। এই তো আমার হয়ে গেল হ্যান্ড ওয়াশ তৈরি, কত ঝটপট করে, কত কম খরচে, মাত্র 30-35 টাকার ভিতরে আমার 2 লিটার হ্যান্ড ওয়াশ তৈরি হয়ে গেল। তা আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে হাতের মাখিয়ে যে ই হচ্ছে কিনা। একটু আমি এই যে দেখে দিচ্ছি হাতে ই করে কত ফেনা হচ্ছে দেখুন। এই যে কত সুন্দর ফেনা হয়েছে না? তা আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে আপনারা সামনে ঈদ আসছে, হাত ধুতে অনেক হ্যান্ড ওয়াশ লাগবে, এভাবে বাড়িতে তৈরি করে নেবেন, কম খরচে সুন্দর হ্যান্ড ওয়াশ তৈরি হয়ে যাবে। নিশ্চয় বাজার থেকে একটু ভালো হবে, বাজারে যে জিনিস দিয়ে তৈরি করে আমরা তো একদম ফ্রেশ তৈরি করেছি। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।